কুরআনের সাথে দানের একটা লিংক আছে রমজানের সাথে দানের একটা লিংক আছে আল্লাহ তাআলা আল কুরআন এর মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ক্বামুস সালাতা ওয়া আমফাকু مما রযাকনাহুম sirran ওয়া alaniatan yarjūna tijaratan lan tabū আল্লাহ একটা ব্যবসা শিখিয়েছেন একটা ব্যবসাটা আল্লাহর সাথে করতে হবে যারা আপনার ব্যবসায়ী তারা খোঁজ খবর রাখেন যে নতুন কোন প্রজেক্ট আসছে নতুন কোন জায়গায় ইনভেস্ট করার সুযোগ আছে এখন কোন জিনিসের ট্রেন্ড চলছে কোন জিনিসটা ব্যবসা করলে এখন লাভবান হওয়া যাবে আল্লাহ তাআলা একটা ব্যবসা শিখিয়ে দিয়েছেন তিনি বলে দিয়েছেন এটা ফেল বুড় তিনটা কাজ যারা করবে তারা একটা ব্যবসা করে আল্লাহর সাথে যে ব্যবসাটা কখনো ফেল করবে না সেটা কি যারা আল্লাহ কিতাবের তেলাওয়াত করে আরবিতে তেলাওয়াত শব্দটা কিন্তু একটা মজার শব্দ তেলাওয়াত অর্থ শুধু পড়া না তেলাওয়াত অর্থ আবার অনুসরণ করা সুতরাং এই কনফিউশনে ভোগার কোনো দরকার নেই যে আমি তেলা যদি তেলাওয়াত করে করে কিন্তু অনুসরণ না তার কথাই কোনো আসছে না কেউ তেলাওয়াত করে কিন্তু কোরআনের অনুসরণ করে না কোরআনের উপর আমল করে না তার কোনো স্থানই নাই তো এটা ধরে নিবেন যে ধরেই নেওয়া হচ্ছে যে সে তেলাওয়াত করবে বা অনুসরণ করবে ও আকামুসলা

কারণ ভণ্ড লোককে তার সাগরেদরা দান করে আসছে টাকা জমায় নামে কিচ্ছু থাকতো না যা আসতো তিনি দান করে কেন নাস তার সঙ্গী সাথীরা বলছেন তিনি হচ্ছেন নাস তিনি সবচেয়ে দানশীল তিনি সবাইকে দিয়ে দেন তিনি কোনো কিছু নিজের জন্য জমা করেন না তিনি যা থাকে সবকিছু দিয়ে দেন ও কেন আজবাদুমাইয়া রমাবন আর সবচেয়ে বেশি দানশীল হয়ে উঠতেন রমাবনে কখনাইয়াল রিল যখন জিব্রীলের সাথে দেখা হইতো ও কেন আলকাহু কুল্লি লাই লেতিন রমাবান ফাই দে ইসুল কোরআন প্রত্যেক রাত্রে তাদের একটা ক্লাস হতো ফেরেশতাদের নেতা জিবরি আহিসাল্লাম আর মানুষের নেতা রসুলহ অল্লাহ আলাইহিসাল্লাম দুজনের একটা ক্লাস হইতো কি সুন্দর ক্লাস ইউ দে ইসুল ফাই ক্লাস তাদের দুজনের একটা কোরআনের ক্লাস হতো প্রতি আর এই সময় এই অত্যন্ত গতিশীল বাতাসের প্রবাহের চেয়েও তিনি দানশীল হয়ে উঠতেন এই দান করতে পারা আমার জন্য একটা বিরাট সৌভাগ্য আপনি একবার একদিনও ভেবে দেখেছেন যে আল্লাহ আপনার দানকে গ্রহণ করবেন এটা আপনার আমার কত বড় সৌভাগ্য আল্লাহ আমার দান নিবেন আল্লাহ আমার দান গ্রহণ করবেন আবু হুরাহন বলেন কালা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রসুল্লাহ সাল্লাম বলেন মা তাসাদ্দাকা হাদুন বিসাদাকাতিন মিন তাইয়ি যখনই কেউ উত্তম হালাল বৈধ সম্পদ থেকে কিছু দান করে আল্লাহ রসুল কন্ডিশন দিয়ে দিয়েছেন হালাল সম্পদ থেকে দান করেন আপনার সম্পদ যদি হারাম হয় আপনি যদি কারো অর্থ আত্মসাৎ করে থাকেন আপনি যদি কারো থেকে ঘুষ নিয়ে থাকেন আপনি কারো যদি জমি দখল করে থাকেন তাহলে আমার বাকি লেকচার শোনার আর কোনো দরকার নেই আপনি যদি সুদী প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন আমার বাকি লেকচার শোনার আর কোনো দরকার নেই আপনার কোনো দান করার দরকার নেই আপনি নিজেকে জাহান নামের আগুনের জন্য খুব ভালোভাবে প্রস্তুত করেছেন আপনি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচান এই জন্য রবি বলে দিয়েছেন ভোলাই যখনই বললেন যে যখন সে দান করে কথা শেষ হয় নাই কিন্তু যখন সে তার পবিত্র পবিত্র সম্পদ থেকে দান করে তারপর কথা শেষ হওয়ার আগে দিয়ে বলে দিলেন হালাল ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না আপনারা অনেকে বলতে পারেন যে নাসিল অনেক বাড়াবাড়ি করে খালি এই হালাল রুজি নিয়ে এত কথা বলে আমি এত কথা বলি এই জন্য যে আমার রক্তক্ষরণ হয় যখন আমি দেখি যে নামাজি মানুষ দিনদার মানুষ দাড়িওয়ালা মানুষ কোরআন হাদিসের অনুসরণের কথা বলে তার রোজগার হারাম এবং তার যুক্তি হচ্ছে শুরুতে যেটা বলেছিলাম আমি কি খাবো আমি যদি আজকে চাকরি ছেড়ে দিই আমি কি হয়ে চলবো আমাদের দেশে অনেক দান সৎকার ওয়াজ হয় মসজিদে টাকা তুলতে গিয়ে অনেক দান করতে বলা হয় আমিও আপনাদেরকে একটা মসজিদের কথা বলবো বলবো কিছুক্ষণের মধ্যে কিন্তু মসজিদের স্বার্থে না আপনাদের স্বার্থে বলবো আমাদের দেশে যেইভাবে মসজিদের সাহায্য মসজিদের সাহায্য চাইতে কোনো বাধা নাই কিন্তু যেভাবে সাহায্য চাওয়া হয় আজকে এমন একটা প্রথা দাঁড়িয়েছে যে একজন মানুষ সে হারাম পথে বহু সম্পদ উপার্জন করেছে ধরা যাক দশ কোটি দশ কোটি কিছুই না দশ কোটি আমি বললাম এই জন্য যে আমি গুনতেই পারি দশ কোটি আবার নানা বলতেন যে গ্রামের লোক যখন কোন একটা মজলিসে অনেক লোক হয় হাজার হাজার লোক তারা বলে যে পাঁচশো লোক হয়ে গেছে পাঁচশো লোক হয়ে গেছে কথা মানে হচ্ছে সে পাঁচশোর বেশি গুনতে পারে না সেই জন্য সে বলে পাঁচশো লোক হয়ে গেছে তা আমি এবার বললাম যে ধরেন দশ কোটি তখন সে এই ওয়াজ শুনতে শুনতে ভাবে যে আমি এক লাখ টাকা দিয়ে দিই তাহলে এই যে মানুষের সম্পদ আত্মসাত করেছি ঘুষ নিয়েছি সুদ নিয়েছি অথবা দুর্নীতি করেছি অথবা জমি দখল করেছি কারো এগুলো বোধ হয় এক দুই লাখ টাকা আর না হয় এক কোটি দশ কোটি টাকা আছে এক কোটি টাকায় দিয়ে দিলাম মসজিদে কাল্লা কাল্লা এইসব হিসাব এইসব ফাঁকি হয়ে আল্লাহর সাথে চলবে না চলবে না সুতরাং বলে কিন্তু কেউ যদি তার পবিত্র সম্পদ থেকে দান করে ইহমান এখানে আল্লাহ রসুসম রহমান নামটা ব্যবহার করেছেন পরম করুণাময় ডান হাতে এই দানটা কবুল করেন এই দানটা নেন এই দানটা গ্রহণ করেন আল্লাহ আমার দান গ্রহণ করবেন আল্লাহ তার ডান হাতে আমার দান গ্রহণ করবেন ও ইং কানত এটা যদি একটা ছোট খেজুর হয় কিন্তু সেটা পবিত্র আল্লাহ সেটা ডান হাতে গ্রহণ করেন ফেতর মুফি রহমান ইহা তা কুন আহ মিনাল শাহ এটা রহমানের আবার খেয়াল করেন আল্লাহর রসুল হাসাম বলছেন রহমান রহমান আল্লাহর অসংখ্য নাম আছে এর মধ্যে রহমান দয়াময় নামটাকে আল্লাহ আল্লাহ রসুল বাছাই করেছেন এই খেজুরটা রহমানের হাতের তালুতে বড় হতে হতে পাহাড়ের সমান হয়ে যায় এর বিপরীতে কেউ যদি ইমান ছাড়া আল্লাহর রাস্তায় পাহাড় পরিমাণ দান করে এগুলো আল্লাহ ধুলিশাত করে সোরা এগুলোর কোন ভ্যালু দিন থাকবে না এই কোনুল রূপান্তরিত হবে এমন ধুলিকণা যেটা সকালবেলা রোদ যদি ঘরের মধ্যে অন্ধকার একটা সরু রাস্তা দিয়ে যখন রোদ আসে সেখানে আপনি দেখতে পান কিছু পার্টিকেলস ডিগবাজি খাচ্ছে এটা ধুলার চেয়েও হালকা আপনি ঘরের ধুলা ঝাড়ু দিয়ে একসাথে জমা করতে পারেন এটাকে আপনি জমা করতে পারবেন না এই ধূলিকণা আল্লাহ বানিয়ে দিবেন তাদের পাহাড় পরিমাণ আমলকে সুতরাং আমাদেরকে ইমান সহ হালাল সম্পদ থেকে দান করতে হবে আল্লাহ সুভানমতা হাদিসে কুশ্লির মধ্যে বলছেন ইয়াদ না আয়াদাম আন ফিয়ে কোন আদম সন্তান তুমি দান করো আমি তোমাকে দান করব এই দান কখনো মানুষের সম্পদকে কমায় না মা না কসাদ সদকা তুর্মিন মাল আল্লাহু হাদিসে বলছেন সাদাকা কখনো সম্পদকে কমায় না এই দানের মধ্যে উপকারী দান হচ্ছে মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন তিন ধরনের আমল মৃত্যুর পরে চালু থাকে সাদাকাত ইলামিনিয়া যদি সে সাদাকা জারিয়া করে যায় কোনো মসজিদ নির্মাণ করে দিল মানুষ নামাজ পড়ছে একটা মাদ্রাসা করল সেখানে মানুষ দিন শিখছে এবং এর উপকার অনেক দিন ধরে মানুষ পাবে একটা নলকূপ করল সেখান থেকে মানুষ পানি পান করতে পারছে সদাকাতুন জারিয়া আর ইলমিন ইউনতাফা বিহি অথবা এমন জ্ঞান সে যদি রেখে যায় যার দ্বারা মানুষ উপকৃত হয় ওয়ালাদুল্লাহ অথবা নেক্সট সন্তান যদি রেখে যায় দোয়া করে তার উপকারটা চলতে থাকে সেই জন্য রমাদানের জন্য একটা দানের বাজেট করেন আর এর মধ্যে স্পেশালি আমি আপনাদের কাছে আপিল করব একটা বিশেষ মসজিদে দান করার জন্য বাংলাদেশ মসজিদের দেশ ঢাকা বিশেষভাবে বলা হয় মসজিদের শহর মসজিদে মানুষ দান করে আলহামদুলিল্লাহ আপনি দেখবেন আমার দেশের মানুষের দান করা আমাদের মুসলিমদের দান করার প্রবণতা আছে আমি অনেক সময় সিগনালে সিএনজি তে থাকি আমি দেখেছি আহ বিভিন্ন ট্রাফিক সিগনালে যে ভিক্ষুকরা হাত পাতে তাদেরকে দেওয়ার ব্যাপারে আমার সংকোচ কাজ করে যে দেওয়া উচিত কি উচিত না এই মশালায় আমি এখনো নিশ্চিত হতে পারিনি যে তাদেরকে দেওয়া উচিত না উচিত না কিন্তু আমি দেখেছি সিএনজি চালকরা তারা তাদেরকে ডেকে আমি হয়তো বললাম মাফ করেন তারা তাদেরকে ডেকে এক দুই টাকা করে দিয়ে দেয় আমি মসজিদে দেখেছি অনেক দরিদ্র মানুষ দান করে মসজিদে মসজিদ নির্মাণে দান করার এই প্রবণতা আছে মানুষের মধ্যে কিন্তু আমি বলবো যে সব মসজিদ এক নয় এবং আজকে যে মসজিদের কথা বলবো ইনস্টিটিউট অফ কমিউনিটি ডেভেলপমেন্টের সাথে ইনস্টিটিউট অফ কমিউনিটি ডেভেলপমেন্টের সাথে আইসিডির সাথে যারা আপনারা যুক্ত আছেন তারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আমি কোন মসজিদের কথা বলছি এমসিডি মসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট যেটা আইসির উদ্যোগে উদ্যোগ নেওয়া হয়েছে একটা মসজিদ করার তো এই মসজিদে দান করার কথা বলবো কেন এই মসজিদ কি আপনার দানের মুখাপেক্ষী না না ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি বলবো যে এই মসজিদে দান করা আপনারা যারা আমার লেকচার শুনছেন যে এই একটা এমন অপরচুনিটি যেটা হয়তো জীবনে আপনি আরেকবার পাবেন এটা নাও হতে পারে কেন আমি আপনাকে বলছি তার আগে একটা কথা বলি যে মসজিদে কেন দান করবেন মসজিদে দান করাটা ইমানের একটা লক্ষণ আল্লাহ তো ইনামাজিদ আল্লাহ মসজিদ গুলোকে আল্লাহর মসজিদ গুলোকে আবাদ করে মসজিদের দেখাশোনা করে রক্ষণাবেক্ষণ করে মসজিদ তৈরিতে আগ্রহী হয় কেবল তারাই ইন্নামা দিয়ে শুরু করেছেন কেবল তারাই মান মানাবিল্লাহ ইমানের সার্টিফিকেট

সম্ভবত সে হেদায়াত পাবে আশা করা যায় সে হেদায়ত পাবে এটা অনেক বড় ঘোষণা কারণ আল্লাহ তালা কাউকে নিশ্চিত হতে দেবেন না যে তুমি হেদায়ত পাবেই মৃত্যুর আগ পর্যন্ত আমরা কেউ জানি না মৃত্যুর পরে আমরা টের পাবো আমরা হেদায়ত পেয়েছিলাম কিনা কিন্তু এটা অনেক বড় সার্টিফিকেট তাদের জন্য এই হাদিস আমরা সবাই জানি যে মসজিদ নির্মাণ করে এর অনুরূপ আল্লাহ তার জন্য জান্নাতে নির্মাণ করেন

যেটা আমার ধারণা আপনার অধিকাংশ নাম শোনেন না এই পাখিটার নাম হচ্ছে বাংলায় কি আমি এখন বের করতে পারিনি এই পাখিটা নিয়ে আপনাদেরকে দুটা কথা বলবো কথাগুলো খুব সুন্দর এই জন্য বলবো এই পাখিটা মরুভূমির পাখি এটা মরুভূমিতে ডিম পারে এবং সাধারণত নেস্ট বললে আপনার আমার মাথায় যেটা আসে নেস্টটা সেরকম না সে ডিম পারে মাটিতে এই জন্য মসজিদ নির্মাণের সাথে পার্টিকুলারলি এই পাখির কথা বলেছে আপনারাও ইউটিউব দেখলে পাবেন এই ঘটনা খুবই এটা আল্লাহর একটা আয়াত আল্লাহর এই সৃষ্টির মধ্যে অনেক আয়াত ছড়িয়ে আছে নিদর্শন আল্লাহর নিদর্শন ছড়িয়ে আছে আমি পাখিটা সম্পর্কে জানতে পারলাম যে এ মরুভূমির পাখি মরুভূমিতে প্রাণের অন্যতম উৎস হচ্ছে জলাধার যেখানে পানি পাওয়া যায় সেটা হচ্ছে সেখানে সমস্ত পশু পাখি সেটার কে সার্কেল করে যেখানে পানি পাওয়া যায় মরুভূমিতে সেখানে সব ধরনের পশু এবং সব ধরনের পাখি আসছে সেজন্য ওই জায়গাটা কিন্তু একটা ক্যাওস এই পাখিটা সেই পানি থেকে ষাট মাইল ভিতরে ডিম পাড়ে সূর্যের খরতাপের মধ্যে এমন জায়গায় ডিম পাড়ে যার ধারে কাছে পানি নেই পানি হচ্ছে ষাট মাইল দূরে সিক্সটি মাইল ডিম থেকে বাচ্চাটা বের হওয়ার পর মায়ের কাজ হচ্ছে তাকে ছায়া দেওয়া বাবা প্রতিদিন বাবার কাজ হচ্ছে একশো বিশ মাইল ফ্লাই করে পানি নিয়ে আসা বাচ্চার জন্য এবং এই কাজটা সে একদিন দুই দিন না দুই মাস ধরে করবে আমার দেশের বাড়ি সিলেট আমি দেখলাম যে সিলেটের ফ্লাইট ডিস্টেন্স ঢাকা থেকে এক্স্যাক্টলি একশো মাইল একশো উনিশ মাইল প্রিসাইজ সে ঢাকা থেকে সিলেট ফ্লাই করছে প্রতিদিন কিভাবে পানি নিয়ে আসে বাচ্চার জন্য সে প্রথমে গিয়ে নিজে পানি খায় তারপরে সে জীবনের ঝুঁকি নিয়ে পানির মধ্যে বসে থাকে জীবনের ঝুঁকি নিয়ে পানির মধ্যে বসে থাকে কেন কারণ সেখানে শিকারী পাখিরাও আছে এবং দুই একজন বাবা সেখানে মারা যায় এই কাজটা বাবারা করে কারণ মা তাকে ছায়া দিচ্ছে মা ওই ডিম্বের বাচ্চাটাকে ছায়ারা দিলে সূর্যের তাপে এই বাচ্চাটা এক ঘন্টার মধ্যে মারা যাবে দুই ঘন্টার মধ্যে মারা যাবে কিন্তু তাতে হবে না এখন পানি আনবে কে বাবা গিয়েছে পানি আনতে সে পানি খেয়ে ওখানে বসে থাকে আল্লাহ সুহান এই বাবার ফেদার কে স্পঞ্জের মতো করে দিয়েছেন সে ওখানে বসে পানি সোক করে সুভান অস্তিত্বের নিদর্শন স্রষ্টার অস্তিত্ব আফিল্লাহ হিসাকুন আপনার আল কোরআন দেখলে দেখবেন আল কোরআন স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করার জন্য ফিলোসফিক্যাল আর্গুমেন্টের জটিলতার মধ্যে যায়নি কারণ এটা চোখের সামনে ওপেন যে দেখতে চায় আফিল্লাহ হিসাকুন কোরআন বলছে আল্লাহ ব্যাপার কোনো সন্দেহ আছে কি আফিল্লাহ হিসাকুন তোমরা কি দেখছো না এটা কি এটা এটা ইভলিউশন এটা ইভলিউশন এই বাবা তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোন কনসিয়াসনেস তার মধ্যে কাজ করছে এই অচেতন জড় প্রকৃতির মধ্যে কোন কনসিয়াসনেস কাজ করছে কিভাবে আল্লাহ ছাড়া এটা হয় আমার মাথায় আমি আমি তো সায়েন্সের ছাত্র না সারা জীবন পড়েছি আমার কোনোদিন মনে হয়নি যে একজন সায়েন্স পড়া মানুষ কখনো তার মাথায় এই যুক্তিটা সহজে আসবে না এটা সহজ কথা এই বাবা বসে 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 আছে সেখানে কে এই বাবাকে শেখালো যে তাকে বাচ্চাটাকে বাঁচানোর জন্য এই কাজ কে শেখাইছে এই প্রকৃতি অচেতন প্রকৃতি শেখাচ্ছে তাকে আর অকেজন প্রকৃতি অচেতন প্রকৃতি তাকে সৃষ্টি করেছে আফিল্লা হিসাব খুন মানুষ যদি একটু চোখ খুলে দেখতো তারপর সে জীবনের ঝুঁকি নিয়ে ওখানে বসে থাকে কারণ সেখানে বলেছি সব ধরনের পশু পাখি এসেছে শিকারি পাখি আছে অন্যান্য পশু আছে যেটা পায়ের নিচেও সে হয়তো পড়তে পারে কিন্তু সে বসে থাকে যতক্ষণ না এটা শোক করতে সময় লাগে তারপর সে এই পানিটা সোক করে আবার ষাট মাইল উড়ে বাচ্চার কাছে আসার পর বাচ্চা কি সুন্দর করে পানিটা খায় পানিটা কোথা থেকে খায় বাবার গা থেকে পানিটা খায় বাবার গায়ের মধ্যে ফেদারের মধ্যে স্পঞ্জের মতো পানিটা নিয়ে এসেছে বাবা সেখান থেকে খেয়ে এই বাচ্চাটা বেঁচে থাকবে এবং এই বাচ্চাটা বড় হবে ইন্নাফিদা আলী খেলা আয়াত এটার মধ্যে আল্লাহ তালার অনেক বড় নিদর্শন আছে হাফিল্লাহ হিসাক করুন এই পাখির যে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন জান্নাতের ঘর কত বড় এটা নিয়ে আপনার গবেষণা দরকার নেই কারণ আপনি জান্নাতে যেতে পারবেন এটা হচ্ছে বড় কথা জান্নাতে ঘর বানাবেন সেটা খালি পরে থাকার জন্য আপনি যাবেন সেই জন্য ইনশা আল্লাহ আমাকে মাফ করে দেন আমি বলছিলাম দশ মিনিট আমি কথাটা ভুল বলেছি ইনস্টিটিউট ফর দুই হাজার সাত সালে প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য দুইটা ছিল একটা হচ্ছে ইসলামের সঠিক জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করা কোরআন হাদিসের আলোকে এবং সেটা আলহামদুলিল্লাহ তখন থেকে এই প্রতিষ্ঠান করে এসেছে দ্বিতীয় লক্ষ্য ছিল ইসলামের সঠিক জ্ঞান পাওয়ার পর যারা এই সঠিক ইসলামের উপর জীবনযাপন করার সিদ্ধান্ত নেবে তাদেরকে বিভিন্ন সার্ভিস দেওয়া তারা যেন একটা কমিউনিটি ফর্ম করতে পারে কারণ আপনি যেই দিন সিদ্ধান্ত যে আজকে আমি আল্লাহর পুরোপুরি চলবো সেই দিন এই সমাজের অনেকটাই আপনার জন্য অপরিচিত হয়ে উঠবে আপনি আপনার বাচ্চাকে সব স্কুলে পড়াতে পারবেন না আপনি সব প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না আপনি সবার সাথে উঠা বসা করতে পারবেন এমনকি নিকটতম আত্মীয়দের সাথে উঠা বসা করাও আপনার জন্য অনেক সময় কষ্টকর হয়ে যাবে কারণ আপনার এখন নিজের এবং বাচ্চাদের দিনটাকে প্রোটেক্ট করতে হবে ধর্মকে তাদের বিশ্বাসকে করতে করতে হবে হবে ইসলামকে এই জন্য এই লোকগুলো যারা সঠিক চলার সিদ্ধান্ত নিল তারা পরস্পর যদি সহযোগিতা না করে ইদিনুহম আউলিয়া উ আল্লাহ আল কোরআন মধ্যে বলেছেন অবিশ্বাসীরা পরস্পরের বন্ধু অভিভাবক পৃষ্ঠপোষক ইল্লাহ ত্যাফ আলুহু ত্যাকুম ফিৎনা ফি আউ ফেসাদুন তোমরাও যদি এটা না করো তাহলে পৃথিবীতে অনেক বড় ফিতনা ফাসাদ হবে তো এই একমাত্র লক্ষ্যে আইসিডি কাজ করে আসছে এবং এই ধরনের লক্ষ্যের একটা মূল এই ধরনের লক্ষ্য নিয়ে যখনই কেউ কাজ করবে মূল বিষয় হচ্ছে একটা মসজিদ থাকতে হবে একটা মসজিদ কেন্দ্রিক এটা হতে হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম মুদিনায় এসে প্রথম মসজিদ করেছেন মুসলিমরা যুগে যুগে বিভিন্ন দেশ জয় করার পরে সেখানে প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে সেখানে মসজিদ প্রতিষ্ঠা এই জন্য আমি বলবো যে আমি সাল থেকে দেখে আইসিডি কে এবং আইসিডির সাথে যে সমস্ত ভাই বোনেরা আছেন তারা কোনো জাগতিক স্বার্থে নয় শুধুমাত্র আল্লাহর আমি আশা করি আমি মানুষের অন্তরের খবর রাখি না এই জন্য একটা লিমিটের বেশি বলা আমার পক্ষে সম্ভব না কিন্তু আমি যা দেখেছি আমি যা বিশ্বাস করি এবং আশা করি যে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছেন নিজেদের দিনকে করার জন্য এবং এই জন্য তারা যখন একটা মসজিদ করার উদ্যোগ নিয়েছেন এই মসজিদ এমন মসজিদ আপনি সহজে পাবেন না এই মসজিদে যখন আমি প্রথম শুনলাম যে এই মসজিদের করার চেষ্টা করা হচ্ছে আমি নিজে ওল্লাহি শুধুমাত্র সবাব পাওয়ার জন্য আমি কিছু হলেও দান করেছি আমার সামর্থ্য অনুযায়ী প্রথমেই দান করেছি যেন আমার ভাগ্য থেকে আমি যেন বঞ্চিত না হই আমি আপনাদেরকে এই কথাটাই আজকে বলবো যে অনেক মসজিদে আপনি টাকা দিবেন সেই টাকা দিয়ে আপনার দেখবেন যে সেখানে টাকাটা অপচয় হচ্ছে সেই মসজিদে হয়তো অনেক ভুল জিনিস মানুষকে শেখানো হয় অনেক কিছু শেখানো হয় যেটা কোরআন হাদিসের মধ্যে নাই সেই মসজিদে হয়তো দেখা গেল মার্বেলের পিছনে কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে দিল আপনার কষ্টজিত অর্থ যেটা কোনো প্রয়োজন না একটা মসজিদের জরুরি প্রয়োজন এমন উঁচা একটা মিনার করলো যে মিনার খালি একটা শো এর পিছনে অনেক টাকা খরচ করে ফেললো এবং তারপর সেই মসজিদ কে কেন্দ্র করে অনেক ধরনের ব্যাপার আছে অনেক ধরনের দেখা যাচ্ছে মসজিদ নামাজ হচ্ছে সেখানে ঠিক আছে আলহামদুলিল্লাহ সেখানে যারা দান করবেন তারাও সব পাবেন কিন্তু যেই মসজিদটা একটা দিন শিক্ষার সেন্টার হবে যেই মসজিদটাকে কেন্দ্র করে একটা এর চারপাশে একটা কমিউনিটি থাকবে এবং সেখানে একটা মাদ্রাসা গড়ে উঠবে এই মসজিদ থেকে অনেক দিনের আলো পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা আশা করি ছড়িয়ে পড়বে কেয়ামত পর্যন্ত সেখানে আপনি দান করেন আমি এটা জোর দিয়ে বলবো আমি মসজিদের স্বার্থে বলছি আমি শুরুতেই বলেছি এই মসজিদ হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে কিন্তু আপনি আমি আমরা দান করার সুযোগ এখানে বারবার পাবো না আমি আপনার উদ্দেশ্যে যে আপিল করব আপনারা পাঁচ দশ টাকা বিশ টাকা একশো টাকা যে যা পারেন সেটা দেন এটা না আমার একটা স্পেশাল আপিল আছে আমি কি করব এই মাঝে জন্য আমি কি করতে পারি আমি বলছি আমি এখানে আজকে অনেকে এসেছেন হয়তো বা আমার লেকচার প্রথম শুনছেন আপনারা চিন্তা ভাবনা করে যেটা ভালো মনে করেন করবেন কিন্তু এখানে অনেকেই আছেন অন্তত আমি জানি না এখনো সবাই কি ঘুমিয়ে পড়েছে নাকি কয়জন পার্টিসিপেন্ট আছে এখনো চারশো অনেকে চলে গিয়েছেন চারশো আঠারো জন পার্টিসিপেন্ট এখনো কষ্ট করে আছেন এর মধ্যে আমি আশা করছি অন্তত একশো জন আমাকে অনেকদিন ধরে চেনেন তাদের উদ্দেশ্যেই বলছি বাকিদেরটা বা বিবেচনার হাতে বাকিদের বিবেচনার হাতে ছেড়ে দিলাম আমি একটা কাজ করব এবং আমি চাই আপনারা এটা করেন আমার সাথে আমি এই মসজিদের জন্য ইনশাল্লাহ রামাদানে পঞ্চাশ হাজার টাকা তুলব পঞ্চাশ হাজার টাকা আমি একা দিব না আমি এটার জন্য একটা প্ল্যান বের করেছি আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দিতে পারবো দশ হাজার টাকা এবং আপনাদের মধ্যে একশো জন আছেন যারা থেকে দশ হাজার টাকা দিতে পারবে কিন্তু আমি আরো চারজনকে অন্তত বলবো আমার পরিচিত আমার কথায় তারা এই মসজিদের জন্য দশ হাজার টাকা দিবেন ইনশাল্লাহ তাহলে আমি এভাবে পঞ্চাশ হাজার টাকা মসজিদের আপনারা একশো কাজটা করেন আপনি তখন নিজের দশ হাজার টাকার সোয়াবটাও পাবেন ইনশাআল্লাহ আর বাকি যে চারজনের থেকে আপনি টাকা তুলে দিলেন তাদের সোয়াবটাও আপনি পেয়ে যাবেন এই পঞ্চাশ হাজার টাকা তুলে এই মসজিদে আসেন আমরা একশো জন এই মসজিদের জন্য এখন প্রাথমিকভাবে ধাপে ধাপে করতে হবে অনেক টাকার ব্যাপার জমি কিনতে হবে জুন মাসে একটা টার্গেট আছে প্রায় দেড় কোটি টাকা এখনো উঠা বাকি টাকা উঠছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি চাই আমার লেকচার যারা নিয়মিত শুনেন আপনারা একশো জন অন্তত এভাবে পঞ্চাশ হাজার টাকা কালেক্ট করে এই মাসে পঞ্চাশ হাজার টাকা করে একশো জন আমরা ফিফটি লাখ টাকা আমাদের দেড় কোটি জুন মাসের মধ্যে টার্গেট এর ওয়ান থার্ড আমি চাই যে আমার এই লেকচারের মাধ্যমে উঠবে ইনশা আল্লাহ আপনারা দেওয়ার সময় পারলে বলে যে নাসিলের সদাখা নাসিল পাবে তা না কিন্তু নাসিল বলেছে আমরা দিয়েছি আল্লাহর জন্য আল্লাহর জন্য দিয়েছি কিন্তু আমার তখন ভালো লাগবে যে আমার কথাটার একটা এফেক্ট রয়েছে তো এইটা আপনারা ইনশাল্লাহ দিবেন আমি আশা করি একশো জন এরকম আছেন এবং তারা এই ওয়ান থার্ড এই জুন মাসে যেটা ইমিডিয়েট টার্গেট সেটা ওয়ান হাতে আসবে আমি আশা করি এবং আপনারা এছাড়াও রামাদানে আছে সব ধরনের রাস্তায় একটু একটু করে ব্যয় করেন সব ধরনের পথে ব্যয় করেন দরিদ্রকে খাওয়ান অভাবীকে দান করেন আহ মসজিদ মাদ্রাসায় দেন আল্লাহ তালা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন আমাদের জন্য উপকৃত হয় সবার আগে যেন আমার জন্য উপকৃত হয় এবং উপকারী হয় সরি যেন আমার জন্য উপকারী হয় এবং যেন আপনাদের জন্য উপকারী হয় আল্লাহ তালা যেন কবুল করেন আমার কথাগুলো মধ্যে যদি এমন কিছু থাকে যেটা আল্লাহ পছন্দ করেনি আমি এটা আল্লাহ কাছে চাই এটা আমার নিজের থেকে সত্যি থেকে এসেছে যা কিছু ভালো সেটা আল্লাহ কাছ থেকে এসেছে এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি